দ্বিতীয় প্রশ্ন, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা, শরীয়তের দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি বাটপারে, বেশিরভাগ তো হলো শয়তানি উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তো এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকালে উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করে যে আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা হারাম। এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্কা দিহানের মতো ঘটনাগুলো, এর জ্বলন্ত হয়তো একটা প্রকাশ হয়েছে, তলে তলে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না মিঠি? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি। ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার একটু বোঝাপড়া হলে ভালো। খুব ভালো কথা, আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 30-40 বছর আগে যারা বিয়ে করেছে, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক, সেদিন পত্রিকায় দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহরানা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না বেঠি? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে? যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়া হইলেও পালাই যাইতে হয়, মাইদ্যর খায় হইলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলো বেশিরভাগই 10-12টা করে বিচ্ছেদ, ঠিক না বেঠি? বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে। এখন মুশকিল হলো ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর, এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত তো ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে, কথা বুঝতে পারছেন? যদি আরেকজনের গরু নিয়ে আসেন আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে ঠিক আছে, আপনি কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজনের গরু চুরি করে জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তবে এটা কি হবে না, হালাল হবে না?